হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল আসাম ফিউচার এক্সপিরিয়েন্স 2.0। মাই নেম ইজ সৌরভ দেব। তো আজকে আমরা আসাম টেট 2021-এর এলপি সেকশনের বাংলা সাহিত্যিকের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার কোর্সটি প্রজেক্ট করতে হেল্প করেছেন শ্রী রুবেল হোসেন লস্কর, সহকারী শিক্ষক রেগুলার পদে, বর্তমানে উনি এমই স্কুলে কর্মরত আছেন। তো আজকে আমরা বাংলা সাহিত্যিকের কিছু বিষয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আগামী আসাম টেটে আসতে পারে। তো প্রথম প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল? অপশন এ ধূমকেতু, অপশন বি বনফুল, অপশন সি হুতুম, এরপর অপশন ডি হচ্ছে বানু সিং ঠাকুর। এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি ভানু সিং ঠাকুর, কারণ ধূমকেতু হলো কবি নজরুল ইসলামের ছদ্মনাম, বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, হুতুম পেঁচা হলো কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম, এবং ভানু সিং ঠাকুর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তাই সঠিক উত্তর হবে অপশন ডি ভানু সিং ঠাকুর। দুই নম্বর কোয়েশন হলো, কত সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধিতে ভূষিত করেছিল? এখানে অপশন দেওয়া আছে এ নম্বর 1912 সালে, বি নম্বর 1915 সালে, এবং সি নম্বর 1928 সালে, এবং ডি নম্বর 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার 1915 সালে নাইট উপাধিতে ভূষিত করেছিল, এবং উনি যেটা পরে 1919 সালে জালানবাগের হত্যাকাণ্ডের পর সেটা মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে সেটা ফিরিয়ে দিয়েছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1915 সালে। এরপর তিন নম্বর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পের নাম কী? এখানে অপশন দেওয়া আছে এক নম্বর ভিখারিনী, বি নম্বর দেওয়া আছে পোস্টমাস্টার, সি নম্বর দেওয়া আছে কাবুলিওয়ালা, এবং ডি নম্বর দেওয়া আছে অতিথি। এখানে সবটি অপশনের সবটি হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প, কিন্তু এখানে প্রশ্ন হলো যে রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পটির নাম কী। তো প্রথম ছোট গল্প হবে ভিখারিনী, অপশন এ ভিখারিনী, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর 1877 সালে রচনা করেছিলেন। তো উত্তর হবে এ নম্বর ভিখারিনী। বাকি যেগুলো আছে সেগুলো রচনা করেছেন ছোটো গল্প, কিন্তু সেগুলো পরে রচনা করেছিলেন। পোস্টমাস্টারটি রচনা হয়েছিল 1891 সালে, কাবুলিওয়ালা রচনা করেছিলেন 1892 সালে, এবং অতিথি ছোটো গল্পটি রচনা করেছিলেন 1895 সালে। এরপর হচ্ছে চার নম্বর, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? অপশন এ হলো বাদনহারা, অপশন হে বি হলো কুহেলিকা, অপশন সি হলো শিউলিমালা, অপশন ডি হলো মৃত্যুক্ষুদা। এখানে চারটি অপশনের মধ্যে মানে প্রশ্ন করা হয়েছে যে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়। এখানে বাদনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস, কুহেলিকা অপশন বি নজরুল ইসলামের উপন্যাস, শিউলিমালাটি নজরুল ইসলামের উপন্যাস নয়, এটি হলো নজরুল ইসলামের গল্পগ্রন্থ। তাই সঠিক উত্তরটি হবে অপশন সি শিউলিমালা। মৃত্যুকুদা অপশন ডি, সেটাও নজরুল ইসলামের উপন্যাস, তাই শুদ্ধ উত্তর হবে অপশন সি শিউলিমালা। পাঁচ নম্বর, বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? অপশন এ 1923, অপশন বি 1921, অপশন সি 1919, এবং অপশন ডি 1922। কারণ শুদ্ধ উত্তর হবে অপশন বি 1921। ছয় নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী? অপশন এ অগ্নিবীণা, অপশন বি বিষের বাঁশি, অপশন সি বাঙ্গার গান, এবং অপশন ডি হল পলোল্লাস। তো এখানে প্রশ্ন হয়েছে যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম,
তো প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হবে অপশন এ অগ্নিবীণা। সেটা কাজী নজরুল ইসলাম 1922 সালে রচনা করেছিলেন। এরপর 7 নম্বর, নিচের কোনটি কবি সুকুমার রায়ের রচনা নয়? অপশন এ আবুল তাবুল, অপশন বি হজবরল, অপশন এ যেটা আবুল তাবুল সেটা সুকুমার রায়ের রচনা, অপশন বি হজবরল সুকুমার রায় রচনা করেছিলেন। অপশন সি অবাক জলপান, সেটাও সুকুমার রায়ের রচনা। অপশন ডি হাসুলি বাকের উপকথা, এটি সুকুমার রায় রচনা নয়, এটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা। এখানে প্রশ্ন আছে যে কোনটি সুকুমার রায়ের রচনা নয়, তাই এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি হাসুলি বাকের উপকথা, এটি হলো সঠিক উত্তর। এরপর হলো কোয়েশ্চন নম্বর 8, নিচের কোনটি যোগীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় রচনা? এ হলো পথের পাঁচালী, বি হলো হাসি খুশি, সি হলো ছুটি, এবং অপশন ডি হলো বিষবৃক্ষ। যোগীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় রচনা এখানে খোঁজানো হয়েছে। তো এখানের প্রথম অপশন যেটা পথের পাঁচালী, সেটি রচনা করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গতিকে এটা হবে না। বি নম্বর হাসি খুশিটি যোগীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত রচনা, তাই শুদ্ধ উত্তরটি হবে অপশন বি হাসি খুশি। এরপর যে অপশনগুলো আছে, যে সি নম্বর অপশন ছুটির রচনা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোটো গল্প। এরপর হলো বিষবৃক্ষ হলো বঙ্কিমচন্দ্রের উপন্যাস। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি হাসি খুশি। 9 নম্বর, লক্ষ্মীনাথ বেজবরুয়াকে কত সালে অসম সাহিত্য সভা দ্বারা রসরাজ উপাধিতে ভূষিত করা হয়? অপশন এ 1917, অপশন বি 1922, অপশন সি 1928, অপশন ডি 1931। লক্ষ্মীনাথ বেজবরুয়াকে 1931 সালে রসরাজ উপাধি দ্বারা অসম সাহিত্য সভা ওনাকে সম্মান জানিয়েছিল, তাই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 1931 সালে। এছাড়াও লক্ষ্মীনাথ বেজবরুয়াকে সাহিত্যরথীও বলেও জানা যায়। 10 নম্বর কোয়েশ্চন, কীর্তনগুষা কার রচনা? এখানে অপশন দেওয়া আছে এ মাধবদেব, বি লক্ষ্মীনাথ বেজবরুয়া, সি শ্রীমন্ত শঙ্করদেব, এবং ডি নম্বর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। কীর্তনগুষা রচনা করেছিলেন শ্রীমন্ত শঙ্করদেব, তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি শ্রীমন্ত শঙ্করদেব। ধন্যবাদ।